অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। অরুণিমা, ওই আগুনটা দেখে আমি কিন্তু সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সত্যি সত্যি তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম বলো তো? কি বললে আর একবার বলো, মানে আমার যদি কিছু হয়ে যেত তুমি কি করতে, কি একটা বলছিলে বলো না। মানে তুমি এইসব কি কি ব্যাপার বলো তো? অভিনয়, এই পুরোটাই অভিনয় কৌস্তব। তুমি যা যা দেখলে সব আমি করেছি। অপেক্ষা করা উচিত ছিল অরুণিমা। এই তুমি তো চিন্তা করছো কেন গো, কেস তো আমরাই জিতবো, আর কয়েকদিন পরে এই বাড়ির সম্পত্তি সবই তো আমাদের হবে কৌস্তব। সেটা যখন বুঝতেই পারছো তাহলে কয়েকটা দিন অপেক্ষা করতে পারলে না? একটু ধৈর্য ধরতে পারতে। আমি আর পারছিলাম না কৌস্তব, ওই একটা ছোট্ট ঘর, এসি নেই। শোনো, আমার পক্ষে ওই ঘরে আর থাকা সম্ভব হচ্ছিল না, আর কিছু পাচ্ছি বলে আমাদের এত কষ্ট করতে হবে নাকি? বুঝেছি, সব ওই কমলদির জন্য। উনি তোমার মাথায় এখানে আসার ওই ভূতটাকে ঢুকিয়েছেন। মোটেও না, এইখানে ফিরে আসার ইচ্ছাটা আমার ছিল কৌস্তব, সম্পূর্ণ আমার। কিন্তু জানো, এই পুরো ব্যাপারটাতে কিন্তু একটা ভালো কাজ হয়ে গেছে, কমলদির মনে আমি একটা জায়গা করে ফেলেছি। তাই জন্যই দেখো না, কমলদি এই বাড়িতে থাকতেই পারছে না তো আমাকে ছাড়া, বারবার বলছে অরুণিমা এই বাড়িতে চলে আসো। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না, তবে এই আগুনটা লাগিয়ে তুমি কিন্তু একদম ঠিক করনি। এখন কেসটা চলছে, পুরো যদি একবার টের পেয়ে যায় তাহলে কি হবে ভাবতে পেরেছো? কৌস্তব, কোটা সম্পত্তি যখন আমরা হাত করব ঠিক করেছি, এসব ছোটখাটো ব্যাপার নিয়ে তুমি কেন ভাবছো? যা হওয়ার হয়ে গেছে। দেখো, যদি আমরা ফাঁসি তাহলে গোটাটা নিয়ে ফাঁসবো, আর না ফাঁসলে গোটা সম্পত্তি আমাদের, মাঝামাঝি তো কিছু নেই। আজকাল তোমার ভাবনা চিন্তা কথাবার্তা আমার কিছুই ঠিকঠাক লাগে না অরুণিমা। জানি না এইভাবে কতদিন তুমি চালাবে। কৌস্তব, চোখের সামনে আমি শুধু এখন একটাই জিনিস দেখছি, কেসটা আমরা জিতে গেছি, আর এই কোটি কোটি টাকা সম্পত্তি সব আমাদের কৌস্তব। জাস্ট ইমাজিন, সব আমাদের। প্লিজ তুমি একটু শান্ত হও। প্লিজ, যা করবে খুব ভাবনা চিন্তা করে। হ্যাঁ, তুমি প্লিজ এত ভেবো না তো, থিঙ্ক পজিটিভ কৌস্তব। পজিটিভ চিন্তা ভাবনা করলে দেখবে সব পজিটিভ হচ্ছে চারিদিকে। ও, তার মানে সব প্ল্যান করে করা। একটু ধৈর্য ধরো, খুব তাড়াতাড়ি এর একটা পাকাপাকি ব্যবস্থা আমি করে ফেলব। আর সময় নেই, কাল সকালে ওই পেপারগুলো পেলে আমি রেফার করতে পারবো। আমি শিওর আর একটা ডেট আমরা পাবোই। কিন্তু আঙ্কেল, কালকের মধ্যে সব ডকুমেন্টস জোগাড় করা একটু অসম্ভব হয়ে যাবে আর কি। তাই বলছিলাম, আপনি কি কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারবেন? দেখো ইমন, এটা যেমন তেমন কেস নয়। আদিত্য চট্টোপাধ্যায়ের এগেনস্টে কোর্টে দাঁড়ানো অত সহজ ব্যাপার নয়। দেখো, এই কেস থেকে নতুন ইতিহাস তৈরি হবে,
আদিত্য আজ অব্দি একটা কেসে হারেনি। আমাদের মিনিমাম 10টা ডেট নিতেই হবে, আর 11 নম্বর ডেটে গিয়ে ও হারবে। আমি তো তা চাই না আঙ্কেল, আমি শুধু একটু সময় চাইছি। বাবার কাছ থেকে সম্পত্তি বা বাবাকে হারাতে এর কোনোটাই আমি চাই না আঙ্কেল। আরে জানি জানি, সবই তো আমার জানা। তুমি পেপারগুলো রেডি করে ফেলো, কাল সকালে কোর্টে দেখা হচ্ছে। হ্যাঁ আঙ্কেল, আমি দেখছি। ওকে, রাখি। আচ্ছা ঠিক আছে। ইমন, এটা কি করলে তুমি? আরে ডকুমেন্টস আমাদের হাতে নেই, কাল সকালের মধ্যে কোত্থেকে জোগাড় করবে তুমি? আর শোনো, ডকুমেন্টস যদি জোগাড় না করতে পারো তাহলে কোর্টে কেস আমাদের বিরুদ্ধে যেতে পারে। তুমি তুমি বসন্ত আমাকে তো সত্যি কথাটা বলতে পারতে, উনি কোনো ব্যবস্থা করতেন। ইমন একটা কথা ভালো করে শোনো, উকিলকে আর ডক্টরকে কখনো মিথ্যে কথা বলতে নি, সবসময় সত্যি কথা বলা উচিত। কি করলে তুমি সোম? কাল ঠিক ডকুমেন্টস জোগাড় হয়ে যাবে, সে বিশ্বাস আমার আছে। আরে এটা ম্যাজিক নাকি কি কাল ডকুমেন্টস জোগাড় হয়ে যাবে? কোত্থেকে আসবে ডকুমেন্টস? আসবে আসবে, ঠিক আসবে। বেশ, আসুক তোমার ডকুমেন্টস, আমি যাই গিয়ে মনিকে দেখে আসি। হ্যাঁ। হ্যালো, আপনার সাথে কথা বলা যাবে এখন? হ্যাঁ ম্যাডাম, বলুন না। ম্যাডাম আপনি বিশ্বাস করবেন না, অরুণিমা এখন আমাকে বিশ্বাস করছে। আমি যা বলছি আমার কথা সব শুনছে। আজ কি হয়েছে জানেন? কি হয়েছে? আজ ওরা আউট হাউস থেকে আমার কথাতে বাড়ি ফিরে এসেছে। ভাবুন একবার যে আমার কথাকে ওরা কতটা গুরুত্ব দিচ্ছে। তবে আপনি অরুণিমাকে যতটা খারাপ মনে করেন, অরুণিমা কিন্তু তার থেকে অনেক বেশি খারাপ। কেন এই কথা বলছেন কেন? সেটা দেখা হলে বলবো, এখন শুধু ওদেরকে বলতে হবে যে আপনি আগামীকাল কোর্টে আসবেন না। ব্যাস, এটা যদি মিলে যায় তাহলে দেখবেন আমার উপর ওদের বিশ্বাস আরও পোক্ত হবে। ঠিক আছে, সে আপনার যেটা ভালো মনে হয় সেটাই করুন, শুধু দেখবেন ও যেন জানতে না পারে কোনোভাবেই যে আমি আপনাকে ওই বাড়িতে পাঠিয়েছি। না না ম্যাডাম, কিছুতেই জানতে পারবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ, কিন্তু ওই ডকুমেন্টসগুলো না পেলে আমরা কাল কোর্টে আর একটা ডেট পাবো না কমলদি। ওই পেপারগুলো যদি না পাওয়া যায় না, কালকেই কোর্টে কেসটা ডিসমিস হয়ে যেতে পারে। আমি চাই না বাবার কোনো ক্ষতি হোক, আপনি প্লিজ একটু দেখুন কমলদি।